আসসালামু আলাইকুম সবাইকে সাফল্যর গল্পটা শুনলে মনে হয় সাজানো কিন্তু এর পিছনে খাটুনিটা বড্ড কঠিন আমি ফারদিন খান একজন কার্ভিং আর্টিস্ট আমার যাত্রাটা শুরু হয় দুই সালে জুন মাসের উনতিরিশ তারিখ থেকে আমি সর্বপ্রথম কাজ করি আমার ফ্যামিলিগতভাবে কার্ভিং নিয়ে আমার ছোটো বোনের বিয়েতে তারপরে রিলেটিভদের বিয়ে হলুদ সব ডেকোরেশনগুলো আমি হাতেই করতাম সেখান থেকেই কার্ভিং নিয়ে আমার এগিয়ে চলা আমি ছোটোবেলা থেকেই আমি ছবি আঁকি ছবি আঁকার পাশাপাশি কার্ভিংটার প্রতি আমার ঝোঁক ছিল ছোটোবেলা থেকে আমি কখনো ভাবিনি এটা নিয়েও আমি বিজনেস করব আমি একজন কার্ভিং উদ্যোক্তা হিসাবে বাংলাদেশে স্থান করতে পারবো কারণ আমি একজন কাজ করতে করতে একজন উদ্যোক্তার জন্ম নেয় সেখান থেকেই আমার যাত্রাপথ শুরু দুই সালে যখন জুন মাসে আমি এটা বিজনেস আকারে নিলাম তখন আমি একটা পেজ খুলি যে পেজটার নাম বিয়ের সাজঘর ফ্রুড কার্ভিং ঘর সেই পেজটা খোলার পরে সাড়ে চার মাসের ভিতরে আমার কোনো অর্ডার আসেনি অর্ডার আসেনি কিন্তু আমি হাল ছাড়িনি আমি কার্ভিং করতাম বাসায় বাবা সবজি আনতো ফল আনতো সেটার উপরে আমি আচর কেটে ডিজাইন করতাম আমার ডিজাইন করার প্রথম হাতিয়ার ছিল সাধারণ দুইটা নাইফ আর ছিল কয়েলের যে স্ট্যান্ড আছে স্ট্যান দিয়ে আমি নিজেই কিছু নিজের ধারণা থেকে টুলস করে নিয়েছিলাম সেটা দিয়ে আমার যাত্রাপথ শুরু সর্বপ্রথম আমার একটা ওয়ার্ডার আসে শরিয়াতপুরে সরিয়াতপুরে মতো মকশল একটা জেলায় আমার সর্বপ্রথম ওয়ার্ডার আসে তার কিছুদিন মাথায় ঢাকা গুলশান থেকে আমার একসাথে দুইটা ওয়ার্ডার আসে সেখান থেকে আমার যাত্রাপথ শুরু আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াও ভালোবাসায় এখন বড় একজন কার্ভিং উদ্যোক্তা আমি এখন বাংলাদেশে বেশ অনেক জেলা নিয়ে কাজ করছি ঢাকা ঢাকার বাহিরে অনেক জেলায় আমার কার্ভিং যাচ্ছে আমি আপনাদের ভালোবাসা পেয়ে আমি অনেকটা সন্তুষ্ট আবার অনেকের কাছে খারাপ মন্তব্যও শুনতে হয় কারণ অনেকেই বলে যে ফল সবজি কেটে মানুষের থেকে নাকি আমি হাজার হাজার টাকা লুট করি এটা আসলেই মিথ্যা কথা আমি যদি হাজার হাজার টাকা লুট করতাম তাহলে ফল সবজি কেটে কেন করব তাইলে তো আমি ধান দামি করে আমি খারাপ উদ্দেশ্য নিয়েই তো ওগুলো করা যায় তাইলে তো আমি পরিশ্রম করে তো ওগুলো করতাম না সেগুলো আমি বাদই দিলাম তারপর আমি আমার জার্নিংটা আপনাদের সাথে বলি কাজ করতে করতে যখন ভাবলাম এটা আমি বিজনেস আকারে নিব তারপর আমি এক পেজ খুলে আস্তে আস্তে প্রতিনিয়ত তার ওয়ার্ডার আসতো না মাসে দুই একটা ওয়ার্ডার আসতো সেইভাবেই কাজ করতাম কাজ করতে করতে আমার প্রথম কার্ভিং ওয়ার্ডার যেটা হয় সরিয়াত পরে সেটা একটা ওয়েডিং টেবিল ডেকোরেশনের ওয়ার্ডার ছিল হিন্দু বিয়েতে সেই কাজটা করলাম তারপর থেকেই আলহামদুলিল্লাহ সতেরো সালে যেই এই এক বছরে যেই ওয়ার্ডার ছিল সুরিয়াতপুরে সেই ওয়ার্ডার এখন আমার প্রতি মাসে প্রতি মানতে হচ্ছে আপনাদের দোয়া ভালোবাসায় ঢাকা ঢাকায় বড় বড়ো রে বলেন বড় বড় জায়গায় আমি কাজ করছি ঢাকার বাহিরে অনেক জেলায় কাজ করেছি আপনারা আপু ভাইয়ারা যারাই আমাকে অর্ডার করেছেন তাদের থেকে আর যারা ভিডিওটি দেখছেন তারা প্লিজ কমেন্ট করবেন যারা আমার থেকে কার্ভিং অর্ডার করেছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা কি আমার ভিতরে কখনো অহংকারের কোনো ছাপ পেয়েছেন কথার ভিতরে আপনারা ভাই কাস্টমার আমি আপনাদের সাথে সেইভাবেই সুলভ মূল্যে যতটা সম্ভব আমরা এটা আমার ব্যবসা এটা আমার এটা আপনাদের মাথায় বাড়ি দিয়ে টাকা নেওয়ার মতো সেটা কিছুই না হ্যাঁ একটা কুমড়া আগে কুমড়া কেজি দরে কেনা লাগতো না আগে কুমড়া ঠিকই কিনতে পারতাম এখন কুমড়া কেজি দরে কিনতে হয় তারপর কুমড়া একটা কুমড়া দুই আড়াইশো তিনশো টাকা আমি আবার ছোটো জিনিস দিয়ে কাজ করতে পারি না আমার কাজ করতে হয় সব বড় বড় তরমুজ কুমড়া লাউ যেই ধরনের যেটা দিয়ে করি আমি বড় জিনিস ছাড়া কার্ভিংটাকে সাজিয়ে তুলতে আমারই খারাপ লাগে আমি ছোটো জিনিস আমার কাছে খুব ছোট মনে হয় ক্ষুদ্র জিনিস দিয়ে কাজ করা আমার পছন্দ না আমি বড় জিনিস দিয়ে কাজ করি একটা কুমড়া তিনশো টাকা দিয়ে কিনে সেটা যদি আমি সিঙ্গেল আমি সেটা যদি দুই হাজার টাকা সেল করি সেটা কি অতিরিক্ত আমি কি একটা শুধু কুমড়াই সেল করছি এটার ভিতরে নানা ধরনের নানা ফ্রুটস নানা ভেজিটেবল বসছে এটার ভিতরে আমার শিল্প বসছে তারপরে কিছু ভাই আপুরা আমাকে বলেন আমার ভিতর অহংকার আমি অনেক খারাপ হ্যাঁ আমি খারাপ আমরা যারা সোশ্যাল মিডিয়া বলেন আমরা যারা অনলাইন বিজনেস বলেন আমরা যারা যে কাজই করি না কেন এটা খারাপ রেকর্ড আসবে আমরা যে ভালো আমি যে ধোয়া তুলসী পাতা এরকম না আমি নিজেকে নিজে কখনো ভালো বলবো না বা আমি আমার শো আপ করার জন্য আজকে ভিডিওটা আপলোড করিনি আমি আমার জার্নিংটা শেয়ার করার জন্য আপনাদের সাথে এসেছি কারণ আমি প্রতিনিয়তই ভিডিও দিচ্ছি তাই আজকে মনে হলো যে আপনাদের সাথে আমি আমার জার্নিংটা শেয়ার করি অনেক ইভেন্টের অনেক ব্লগের কিছু কিছু ক্লিপ নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম কেননা আপনাদের আপনাদের ভালোবাসা পেতে পেতে এখন আমার পরিবারে পরিবারের সদস্য মাত্র আমরা পাঁচজন দুইজনই বাহিরা থাকে আমি বাবা মা আমরা তিনজনই থাকি একসঙ্গে তাই এই তিনজনের ফ্যামিলিতে আপনারা হলো এখন আমার বড় একটা সদস্য তাই আপনাদের ভালোবাসা প্রতিনিয়ত পাচ্ছি প্রতিনিয়ত শত শত হাজার বা লাখ মানুষ আমার ভিডিও দেখছে এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি কার্ভিং করি বা আমি ছবি আঁকি আমি একজন কার্ভিং আর্টিস্ট ওয়েডিং প্ল্যান ডিজাইনার মোটামুটি আমি সব কাজ নিয়ে ছোটবেলা থেকে খুবই আগ্রহ ছিল কিন্তু আমার বাসা থেকে সেটা খুব সহজ হয়নি সহজ হয়নি বলতে আমি কার্ভিংটা নিয়ে যখন এটা বিজনেস নিয়ে শুরু করলাম আমার বাসা থেকে সাপোর্ট করেছিল আমার বড় বোন আর ছোট বোন বাবা মা ওরকম সাপোর্ট করেনি কেননা তাদের কাছে সামাজিক দৃষ্টিপট থেকে তাদের কাছে সবজি বা ফলের উপরে খোদাই করে ডিজাইন করাটা ছিল ওরকম তাদের কাছে অনেকটাই ই ছিল যে অনেকেই আমার রিলেটিভ বলেন পাশের পরিচিত অনেকেই অনেক ব্যাড মন্তব্য করতো ব্যাট কমেন্ট করতো যে ছেলে শিক্ষিত হচ্ছে পড়াশোনা করছে তার পাশাপাশি কি করা দরকার এই ইভেন্টে যাচ্ছে এই ফল তরকারি কাটছে মানুষের কাছে এটা ব্যাক রেকর্ড ছিল কিন্তু আমাকে সাপোর্ট করে আমার দুই বোন এটা আমি যে শিল্প নিয়ে কাজ করছি সেই সাপোর্টটার কারণেই আলহামদুলিল্লাহ এখন পরিবার বলেন পরিজন বলেন আমি এখন বাংলাদেশে খুব ভালো একটা পজিশনে আছি বলেই আমি এখন সবার ভালোবাসা পাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার যেই প্রফেশনাল নিয়ে কাজ করছি এটা নিয়ে যেন আরও অনেক দূরে গিয়ে যেতে পারি আপনারা এইভাবেই আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন